সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার দ্য চ্যানেল। গত 3রা জুলাই বিধায়ক ভগবান দাসের নেতৃত্বে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রাধীন 9টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 8টিতে মনোনয়নপত্র পেশ করা হয় কুমারঘাট ব্লক আধিকারিক মিঠুন দাস চৌধুরীর নিকট। এছাড়াও পঞ্চায়েত সমিতির 5টি আসনে মনোনয়ন দাখিল করা হয়। বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের হই হুল্লোড়ে যেন বিজয়ের নিনাদই ঘোষণা করছিল। দেখুন বিকাশ কপালির এই প্রতিবেদন। কালকে পর্যন্ত আমরা ফিগার আসবো 6টা নমিনেশন, মল্লিপুর পঞ্চায়েত সমিতি 6, আর আজকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা রয়েছে নমিনেশন সাবমিশন। আর আগের যে নমিনেশন আসলো 6টা নমিনেশন, এ আসলো ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি মানে সিপিএম 6টা নমিনেশন পঞ্চায়েত সমিতি 6। ভারত তারা এমনি টাইম নিয়েছে তারপরে দিব, আজকে আমরা টাইমে একদম এক্সক্লুসিভ টাইম আসলো যে পাবিয়াছড়া যে যে বিধানসভা, এই বিধানসভার ভারতীয় জনতা পার্টি নমিনেশন টাইম, আর কালকে যে টাইম অ্যালোট করা হয়েছে, টাইম স্লট অ্যালোট করা হয়েছে ফটিক্রাইজ, যে আমরা বিধানসভা এটা ভারতীয় জনতা পার্টি নমিনেশনের টাইম। আজ মোট কয়টা নমিনেশন জমা পড়ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে? এখনও নমিনেশন সাবমিশন চলতেছে, এই ফিগারটা আমরা 3টার পরে আমরা ইয়ে করতাম, সবজি চলতেছে সাইমুলটেনিয়াসলি, আমরা 3টা জায়গাতে নমিনেশন সাবমিশন চলতেছে এখন পর্যন্ত। আজকে এখন পর্যন্ত 3টা নমিনেশন পড়ছে, আর এর আগে আমরা 6টা আসলো, টোটাল 9টা নমিনেশন পড়ছে এখন পর্যন্ত, মানে টিল সাড়ে 12টা, মানে 3টা অবধি পুরো ফাইনাল ফাইনাল। আজ আমরা ভারতীয় জনতা পার্টির কুমারঘাট ব্লকের পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের সর্বমোট 8টি গ্রাম পঞ্চায়েতের নমিনেশন হচ্ছে। এখানে সর্বমোট 9টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, তো আজকে আমরা 8টি গ্রাম পঞ্চায়েতের সবকটা আসনের মনোনয়নপত্র আজকে আমরা জমা দিচ্ছি। মনোনয়নের কাজ চলছে আমাদের এই হলে, উপরে মাননীয় বিডিও সাহেব রিটার্নিং অফিসারের এখানে আমাদের 5টি পঞ্চায়েত সমিতির নমিনেশন সাবমিশন চলছে। তো সব মিলিয়ে আমাদের এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে সমস্ত পঞ্চায়েত সমিতি রয়েছে তার সবকটি আমরা আজকে নমিনেশন দিয়েছি, এবং একটি পঞ্চায়েত বাদে বাকি সবগুলো পঞ্চায়েতের নমিনেশন হচ্ছে। এর মধ্যে উজানদুধপুর, দুধপুর, রতিয়াবাড়ি, সুকান্তনগর, আম্বেদকর, বিদ্যাসাগর, সোনাইমুড়ি, এই 8টি গ্রাম পঞ্চায়েতের নমিনেশন হচ্ছে। আমাদের জেলা পরিষদ রয়েছে 2টি এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, আমরা জেলা পরিষদের নমিনেশন আমরা একসঙ্গে জেলা স্তরে আমরা দেব মাননীয় ডিএম সাহেবের এখানে। তো সব মিলিয়ে আজকে আপনারাও সাক্ষী রয়েছেন যে এই যে নমিনেশন প্রক্রিয়া বা আমরা পার্টি অফিসের সামনে থেকে এটা মিছিল নিয়ে আমরা এখানে এসেছি, যে হাজারো লোকের জমায়েত, এর থেকে প্রমাণিত যে আমাদের এই ব্লকের বা এই বিধানসভার সকল স্তরের জনতা আগামী দিনে মানে একতরফাভাবে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এখানে আমাদের কোনো সন্দেহ নেই। কারণ আমরা বিধানসভা থেকে এই রাজ্যের মানুষের আশীর্বাদ আমরা পেয়ে আসছি, আগামী পঞ্চায়েতও এই অঞ্চলের মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবেন। নরেন্দ্রভাই মোদীর যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখে সবাই পদ্মকুলে ভোট দেবেন, বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজি, উনি এই রাজ্যের প্রত্যেকটা মানুষের জন্যে, প্রত্যেকটা জাতিগোষ্ঠীর জন্যে যে সমস্ত পরিকল্পনা হাতে নিয়েছেন সার্বিক উন্নয়নের জন্যে, মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নকে সামনে রেখে এ রাজ্যের এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের জনতা এবার ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন আমরা নিশ্চিত, এখানে কোনো সন্দেহ নেই। বাকি বিরোধী পার্টি রয়েছে আমরা অস্বীকার করব না,
কিন্তু আমাদের কাছে যতটুকু খবর রয়েছে যারা প্রার্থী খুঁজে পাচ্ছে না, আমরা বলছি কোনো অসুবিধা নেই, গণতন্ত্রের সকলের অধিকার রয়েছে, যারা প্রার্থী দেবে দেবে, কিন্তু এই অঞ্চলের মানুষ, এই রাজ্যের মানুষ এটা ভালো করে বুঝে নিয়েছে যে একমাত্র উন্নয়নের পথে ভারতীয় জনতা পার্টি দিশা দেখাতে পারে এবং তার কাজ যে শুরুয়াত হয়েছে সকলের প্রতি সে আশ্বাস এবং বিশ্বাস এসে গিয়েছে। ধন্যবাদ। আজকে টোটাল 8টি পঞ্চায়েতে যে নমিনেশন জমা দিলেন, এর মধ্যে কতজন সদস্য নিয়ে জমা দিচ্ছেন? আমাদের রয়েছে 8টি পঞ্চায়েতে আসন রয়েছে আমাদের 79 রয়েছে আমাদের আসন এবং 79টি আসনের আজকে নমিনেশন হয়েছে।